আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা লাক রয়্যাল ইভেন্ট এসে গেছে, এখানে দেখতে পারতেছেন। এখানে রয়েছে প্রথমে একটা মেইন বান্ডেল, তারপরে আরেকটা বান্ডেল রয়েছে, তাছাড়া কিন্তু এখানে আরেকটা বান্ডেল রয়েছে। এখানে একটা গ্লোল স্কিন, গাড়ি স্কিন, এখানে একটা পারাঙ্গা স্কিন, এখানে বিভিন্ন রিওয়ার্ড রয়েছে, এখানে সকল কিছু দেখতে পারতেছেন। তো ইভেন্ট কমপ্লিট করতে কত কী টাইম লাগবে জানতে পারেন আজকের ভিডিওতে। তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো অনেকে আছেন যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় ডায়মন্ড কিনতে চান, তারা সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে বিডি গেম করে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি অল্প টাকায় ডায়মন্ড কিনতে পারবেন। তো এখন আমরা কী করবো, সরাসরি হাতে যেটা আছে সেই গানের স্ক্রিনটা আমরা এখান থেকে রিমুভ করে দিব। এখান থেকে সরাসরি চলে গেলাম গানের স্ক্রিনে, তারপর আমাদের হাতে যেটা আছে আমরা সেটা সরাসরি এখান থেকে আমরা আমাদের হাত থেকে রিমুভ করে দিব। দেন এখান থেকে চলে যাবো আমরা সেই ক্যারেক্টারের অপশনে, ক্যারেক্টার অপশনে গিয়ে আমরা ক্যারেক্টারটা পরিবর্তন করে নিব, একটা নর্মাল ক্যারেক্টার সিলেক্ট করে নিব। আপনি চাইলে সিলেক্ট করতে পারেন না করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখান থেকে নর্মাল ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে সরাসরি চলে যাবো লাক রয়্যাল ইভেন্টে। লাক রয়্যালে গিয়ে এখানে স্পিন করব, তার আগে এখান থেকে গোল্ড রয়্যাল একটা স্পিন করে নিই। লাক রয়্যালতে স্পিন করে নেওয়ার আগে এখান থেকে গোল্ড রয়্যাল একটা স্পিন করে দিলাম, দেন এখান থেকে সেই লাক রয়্যালে আবারও চলে যাব। এখান থেকে দেখতে পারতেছেন লাক রয়্যাল এখানে যাব, প্রথমে এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে এখানে 50%। আমাদের একটা স্পিন করতে লাগতো 40 ডায়মন্ড, তাতে 20 ডায়মন্ড দিচ্ছে। তারপরে 11টা স্পিন করতে, মানে 10টা স্পিন করতে লাগতো আমাদের 400 ডায়মন্ড, তাতে আমাদের দিচ্ছে 200 ডায়মন্ড মাত্র। মানে 200 ডায়মন্ড হলে আমরা 10টা স্পিন করতে পারবো। তো সেক্ষেত্রে প্রথমে আমরা 20 ডায়মন্ড একটা সিঙ্গেল স্পিন করে দিব, দেখা যাক এই স্পিন আমার কী দেয়। দেখতে পাচ্ছেন তেমন কিছু দিল না, ডায়মন্ডের ভাউচার ডিসকাউন্ট যেহেতু দিছে ভাই, এত তাড়াতাড়ি তো দিবে না। এখান থেকে আবারও 20 ডায়মন্ডের সিঙ্গেল একটা স্পিন, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়। এখান থেকে টোকেন দিছে একটা, না রে ভাই রে অবস্থা খারাপ, এখান থেকে অত সহজে দিবে না। তো তারপরে এখান থেকে আমরা আবারও স্পিন করব, তার আগে এখান থেকে আর একটা 20 ডায়মন্ডের সিঙ্গেল স্পিন করে দিই, দেখা যাক এই স্পিনে কী দেয়। একটা টোকেন দিছে, না টোকেনও দেয়নি। তারপর আবারও 20 ডায়মন্ডের একটা সিঙ্গেল স্পিন, দেখা যাক এই স্পিন আমাদের কী দেয়। এখান থেকে টোকেন দিছে, এবার একটা টোকেন দিছে। তারপরে সরাসরি আমরা স্পিন করবো 200 ডায়মন্ডে, তার আগে এখান থেকে গোল্ড রয়্যালে আরও একটা স্পিন করে দিই, এখান থেকে 10টা স্পিন করে দিই গোল্ড রয়্যালে। 10টা স্পিন করে দেওয়ার পর এখান থেকে সরাসরি চলে যাব সেই ইভেন্টে। এখান থেকে দেখতে পারতেছেন এখানে ইভেন্টের অপশন রয়েছে, এই ইভেন্টে গিয়ে আমরা এখান থেকে 200 ডায়মন্ডে 10টা স্পিন করে দিব, দেখা যাক কী দেয় স্পিনে। অন্তত একটা ভালো কিছু দিয়ে দে ভাই। না ভাই কিছুই দেয়নি, তেমন কিছুই দেয়নি, মানে ডিসকাউন্ট দিছে দিকে ভাই দিতে হবে না। দেখতে পারতেছেন ভাই কী অবস্থা ভাই, টোকেন দে অন্তত ভাই, টোকেনও ঠিক মতো দিল না ভাই, দেখলেন তো কী অবস্থা, মানে ডিসকাউন্ট দিছে দিকে ভাই টোকেনও দিব না। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 3টা টোকেন দিছে। এখান থেকে আবারও স্পিন করে দিব, ভিডিওর মধ্যে একটা সিঙ্গেল স্পিন, দেখা যাক এই স্পিনে কী হয়। এই স্পিনও কিছু দিবে না ভাই, দেখতে পারলেন একটা টোকেন দিল না, বেজ দিছে ভাই, বেজ দিয়ে আমি করবো কি। এখান থেকে যদি আমি ইভেন্টে যাই তাহলে এখান থেকে দেখতে পারবেন, এগুলো নিতে হলে আমাকে কমপক্ষে কিন্তু ব্যাকপ্যাকটা নিতে হলে আমাদের টোকেন লাগবে 5টা, আর আমাদের টোকেন লাগে 4টা। মানে ভাই কীভাবে বাটপারি করলে দেখলেন তো, এখান থেকে গোল্ড স্কিন নিতে গেলেও কিন্তু টোকেন লাগবে 15টা, মানে 300 ডায়মন্ড খরচ করে ভাই মাত্র 4টা টোকেন, মানা যায়। আসলে ভাই গেমে পুরোপুরি আমাদের সাথে বাটপারি করলো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা দেখলেন এবং বুঝলেন কত কী ডায়মন্ড লাগতে পারে। এবং আপনার স্পিন করে যদি আপনি পেয়ে যান এখান থেকে, তাহলে কিন্তু আপনার অতিরিক্ত ডায়মন্ড কাটবে না। আপনি যদি স্পিন করে এখান থেকে না পান তাহলে কিন্তু আপনার অতিরিক্ত ডায়মন্ড লাগবে, টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে গেলে অনেক বেশি ডায়মন্ড লেগে যাবে, দেখতে পারলেন। আর স্পিন করে পেলে তো বেশি ডায়মন্ড লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে দিন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।